আসসালামু আলাইকুম, আবারও চলে আসে আপনাদের মাঝে আরেকটি পাওয়ার সাপ্লাই নিয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি এইচপি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, এবং এটি হলো মূলত হলো সিক্স পিন ফোর পিন। ফোর পিন হলো প্রসেসর ভোল্টেজ এবং সিক্স পিন হলো আমাদের মূল পাওয়ার ভোল্টেজ। এবং পাশাপাশি আমাদের এখানে কিন্তু একটা পিন আছে, এইটাও আমাদের পি টু লেখা। তো আপনারা এটা হলো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই, এটা সমস্যা আগে সর্বপ্রথম দেখবো। তো দেখে নিই আমরা পাওয়ার, দেখতে হলে অবশ্যই আমাদের সিরিজে পাওয়ার দেবো আমরা। এই হলো আমাদের সিরিজে পাওয়ার দেওয়া, আমরা সরাসরি এটাকে সুইচিং করি, যেটা নর্মাল পাওয়ার সাপ্লাই যেভাবে করি। দেখুন এখনও কিন্তু আমাদের কোনো পাওয়ার সাপ্লাই ঘোরে না। আপনারা এটা খেয়াল রাখবেন, আমি যেই যে জায়গাগুলো সুইচিং করছি, নেক্সটে যখন পাওয়ার সাপ্লাই রিপেয়ার করবো ঠিক এইখান থেকেই আমরা কিন্তু আবার সুইচিং করে দেখাবো এই পদ্ধতি এবং এই পদ্ধতি, এবং এখানে যে ভোল্টেজটি থাকবে সেটাও দেখাবো। তো চলুন কথা না বাড়াই সরাসরি আমরা মূল কাজে চলে যাই। তো আমরা পাওয়ার সাপ্লাইটাকে খুলে নিই। এই হলো তোমাদের ব্যাকপ্যাকটি ওপেন করা। আপনারা একটু খেয়াল করুন এখানে কী অবস্থা আছে, দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ময়লা আছে, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, ফিজিক্যালি কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এই পাশেও কী অবস্থা, এই পাশেও একই অবস্থা, কোনো কিছুই দেখা যাচ্ছে না। চলুন আমরা এটাকে আসলে আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখি। তো আমরা বুলার মেরে নিয়ে আসলাম, পরিষ্কার করলাম, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরে অনেক সুন্দর অবস্থা আছে, একবারে ময়লা পরিষ্কার হয়ে গেছে। তো চলুন আমরা সর্বপ্রথম আগে দেখে নিই যে এটা কী কী সমস্যা আছে বা কীভাবে কী সমাধান করা যায়। তো আমরা সর্বপ্রথম আমাদের এই ফিউজটি দেখি, আমাদের এখানে যে ফিউজটি আছে ফিউজটি কাটা। আসলে এই ফিউজ কাটার পিছনে অনেক কারণ থাকে, তো আমরা আগে ফিউজ কাটছে কেন সেটা আমরা দেখে চলে আমরা যাই। আমাদের যে এই যে চার পিনের একটা ডায়োড আছে, সেই ডায়োডটি কী অবস্থা সেটা একটু দেখে নিই। তো এইখানে শর্ট দেখাচ্ছে না, এইখানে কী দেখাচ্ছে, এইখানে তো শর্ট দেখায়, কীভাবে এটা শর্ট দেখালো, আচ্ছা এইখানে শর্ট দেখাচ্ছে হচ্ছে সেটা একটু দেখিনি আমরা। আমাদের এইখানে একটা ফ্যাট ব্যবহার করা হয়েছে তিন পিনের, এই ফ্যাটটি তো শর্ট দেখাচ্ছে এক সাইড, আর এই একই ফ্যাট আছে এই পাশেও, কিন্তু এই পাশটায় শর্ট নেই। আর এখান থেকে আমরা যদি আমাদের এই যে দেখুন গ্রাউন্ড পিন নিয়ে নিই এইটা, আর আমাদের যে এই আইসি পজিটিভ পিন আছে যেটা আমাদের মূল আইসি পাওয়ারের, সেটা কী বলে, এখানে কিন্তু আইসি শর্ট বলছে না, আইসিটি ভালো আছে সেটা বলছে। তার অর্থ আমাদের এই সেটটি ভালো আছে, এই আইসি সেকশন। এখন সমস্যা হলো এই জায়গায় ক্যাপাসিটার শর্ট নাই, কিন্তু আমাদের এই ডায়োডটি শর্ট দেখাচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাটি শর্ট দেখাচ্ছে, পাশাপাশি আমাদের এই ফ্যাটটিও শর্ট দেখাচ্ছে। তো সেটা কেন বা কী আশাবেশি সেটা আমরা দেখবো, আগে এটা খুলে নিই তারপরে দেখি। আমরা সর্বপ্রথম কী করবো, আমাদের হলো এই ডায়োডটি খুলবো নাকি ইয়াটি খুলবো, ফ্যাটটি খুলবো, আমরা ফ্যাটটি আগে খুলে দেখবো। তো চলুন আমরা ফ্যাটটি ওপেন করি। বের করারও কষ্ট, অবশ্যই এটা বের করতে আমাদের এই স্ক্রুটি খুলে ফেললেই হবে। তো আমরা এটা খুলে নিই, সবচেয়ে ভালো হয় আমাদের। অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এটাকে খুলে ফেলছি, এইবার আমাদের সুবিধা হবে এই ফ্যাটটি এখান থেকে খুলে নেওয়ার জন্য। চলুন আমরা ফ্যাটটি আগে এখান থেকে খুলে নিই। তো আমরা স্ক্রুটি খুলেছি, কিন্তু এখনও এটা মসফেটটি খুলিনি, এই যে মসফেট আমাদের এখানের এলো ফ্যাটটি। তো চলুন আমরা আগে ফ্যাটটি মেপে নিই, দেখে নিই যে ফ্যাটটি খারাপ কি না। দেখুন আমাদের এই ফ্যাটটি কিন্তু ভালো আছে, এই ফ্যাটটি কিন্তু খারাপ না, দেখতেই পাচ্ছেন ফ্যাটটি শর্ট না, কিন্তু ফ্যাটটি তো এখানে মাপে খারাপ বলেনি, এখানে ভালো বলে। অনেক সময় হয় এরকম ফ্যাট যে লিকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে বোঝা যায় না, তো সেক্ষেত্রে আমরা এটা পাল্টিয়ে দেখতে পারি, এটা পাল্টিয়েই দেখি, এটাই আমাদের মনে হয় ভালো হবে। আমরা কাজের সুবিধার্থে আমরা ফ্যান এবং পাশাপাশি এসি এই পোর্টটি এইখান থেকে আলাদা করে নিয়েছি। তো আমরা এখন এই ফ্যাটটিও খারাপ পাচ্ছি না, এবং এখানে অন্য কোনো সমস্যা দেখছি না, তারপরেও সিদ্ধান্ত নিতে হবে আমরা এখানে একটা নতুন একটা ফ্যাট লাগাবো, এরপরে কী রেজাল্ট আসে সেটা আমরা দেখবো। তো আমরা একটা ফ্যাট এটা লাগাবো। তো চলুন আমরা এটাকে আগে ফিটে বসাই নিই এখানে, যা যা করণীয় সেটা করব।
তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো এটা ভালো রেজাল্ট আসতে পারে আমরা একটু পেস্ট নিব পেস্ট দরকার আছে আমরা এখান থেকে পেস্ট টাইট করা যাচ্ছে না তো চলুন আমরা এটাকে সেন্টারিং করে নিয়ে আগে এটা হলো আমাদের পুরাতনটা এটা সরাই ফেলি এখান থেকে এটা পিনটি একটু বড় বড় আছে এটা পিনটি কেটে নিতে হবে আগে সোল্ডারিং করে নিই এই সোল্ডার হয়ে গেল আমরা পিনটি কেটে ফেলি এখন আমাদের যে এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হলো একটা ফিউজ করা হয়েছে অস্থায়ী সেটাইভাবেই থাক আমরা ভালোভাবে দেখব যখন কাজ হয়ে যাবে তো ফিটিং করার সময় আমরা এটা ভালোভাবে করে নিব তো এইভাবে এখন থাক আর এই হলো আমাদের কুলিং ফ্যানটি চলুন আমরা উল্টিয়ে নিই এই হলো আমাদের ফ্যান দেখতে পাচ্ছেন আমরা আবারও সিরিজে পাওয়ার দেবো অবশ্যই সিরিজে পাওয়ার দেবো এই হলো আমাদের সিরিজ এই দেখুন আমরা এখন ডিজিটাল মিটারের সহযোগিতা নিব আমাদের কিন্তু পাওয়ার লাগানোর সাথে সাথে কিন্তু ওখানে জলই নেই সিরিজ বাতিটি জলই নেই তার মানে আমাদের শর্ট নেই তো আমরা আসলে প্রথম দেখব সেটা হলো যে এই যে আমাদের যে সুইচিং পিন আছে সেটা এবং মিটার দুইটা একসাথেই দেখার চেষ্টা করব এই হলো আমাদের গ্রাউন্ড পিন এবং এই হলো আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট চলে আসে আমি বলছিলাম যে এখানে 5 ভোল্ট আসবে এরপরে আমরা এখান থেকে সুইচিং করতে পারি একবার দেখুন আমাদের ফ্যানটি কিন্তু রান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা ফ্যানটি রান সেটা হলো যে এই পাওয়ার সাপ্লাইতে আমরা কি সমস্যা পেলাম এক সেটা হলো একটা ফ্যাট খারাপ পেলাম যদিও এই ফ্যাটটি কিন্তু খারাপ দেখাচ্ছে না কিন্তু তারপরে লোডে যখন যায় তখন কিন্তু এই ফ্যাটটি শর্ট হয়ে যায় সাথে সাথে আর আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের 5 ভোল্ট এবং এই পাওয়ার সাপ্লাই চেকার দিয়ে পাওয়ার সাপ্লাইটি রান করা যায় এবং সরাসরি যে আমাদের যে নর্মাল পাওয়ার সাপ্লাই যে সুইচিং করতে হয় সেটাও আমরা করে দেখালাম এখান থেকে তো আশা করব ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু